নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি ওয়েস্টবেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে তো স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ যেটি বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে কী বলা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইনটেন্স টু এনগেজ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পজিশন অফ অ্যাকাউন্টস ম্যানেজার আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ হতে চলেছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনস্থ দপ্তরে কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে Eligible candidates should apply অনলাইন in the prescribed format as given in the department website from 11 a.m. of 19th January জানুয়ারি to midnight of 31st January নাইট for the ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ ফর দ্য পজিশন আগামী উনিশে জানুয়ারি দু হাজার তেইশ থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত অনলাইনে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এই অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টের জন্য এবার দেখো কী বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট অর্থাৎ শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান গ্রহণ হবে এবং অ্যাপ্লিকেশান ফি দেখো রয়েছে একশো টাকা ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড পঞ্চাশ টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অর্থাৎ একশো টাকা হচ্ছে জেনারেলদের জন্য জেনারেলদের জন্য হচ্ছে একশো টাকা এবং বাকি যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এবার দেখো কী বলা হচ্ছে যে ডিটেলস অব দ্য পজিশান নেম অফ দ্য পয়সেন রয়েছে দেখো অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে নিয়োগ হতে চলেছে ভ্যাকেন্সি রয়েছে দেখো তিনটি তার মধ্যে রয়েছে দেখো এসসি একটি আনডিজার্ভ একটি এবং ও এ একটি অর্থাৎ টোটাল তিনটি শূন্যপদ অর্থাৎ শূন্যপদের সংখ্যাটা যদিও কম তবু অনেকের ক্ষেত্রে কাজে লাগবে তাই ভিডিওটা বানানো এবার দেখো কি বলা হচ্ছে রেমুনারেশন অর্থাৎ বেতন কত দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে ইনক্রিমেন্ট অ্যাজ পার এনএইচএম গাইডলাইন্স এবং ন্যাশনাল হেলথ মিশনের যে নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট হয় সেটা কিন্তু পাওয়া যাবে এবার দেখো প্লেস অফ পোস্টিং কি রয়েছে দেখো ইউ ইউসিএইচসি অফ এনি মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বেঙ্গলের যে কোনো মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডার যে ইউসিএইচসিগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়োগ এই যে পোস্টিং সেটা কিন্তু দেয়া হবে এবারে দেখো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশান কী চা হয়েছে দেখো এম কম অর্থাৎ যদি কমার্সে যদি মাস্টার্স থাকে তাহলে আবেদন করা যাবে অথবা আইসিডাব্লিউএ অথবা সি এ অর্থাৎ যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আইসিডাব্লু অর্থাৎ ইন্ডিয়ান কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টে যদি ডিগ্রি থাকে এবং তার সঙ্গে অবশ্যই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে এবং ট্যালির যে নলেজ সেটা কিন্তু থাকতে হবে এবং অবশ্যই দেখো অগ্রাধিকার দেওয়া হবে যাদের এক বছরের অভিজ্ঞতা রয়েছে এই যে নির্দিষ্ট ক্ষেত্রে যদি এক বছরের অভিজ্ঞতা থাকে কমপ্লিটেড ওয়ান এর এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং সিস্টেম তাদের ক্ষেত্রে কিন্তু যে অগ্রাধিকার কিন্তু তারা পাবে যাদের এম কম রয়েছে অর্থাৎ নির্দিষ্ট যোগ্যতা যাদের কমার্সে মাস্টার্স রয়েছে বাণিজ্য শাখায় অথবা কস্ট কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টে যাদের ডিগ্রি রয়েছে অথবা চার্টার অ্যাকাউন্টেন্টে যাদের ডিগ্রি রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার দেখো বয়সটা কী রয়েছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যান্ড মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এইজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর দ্য রিজার্ভ ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অর্থাৎ এবং যে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির রয়েছে আছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা দেওয়া হবে এবার দেখো মোড অফ সিলেকশন কোনো রকম রিটেন এক্সামিনেশন হচ্ছে না কীভাবে সিলেকশনটা হবে দেখো মাধ্যমিকের জন্য রয়েছে দশ নম্বর টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে টেন প্লাস টু পনেরো এমকম অথবা আইসিডব্লিউ এ অথবা সি এর জন্য রয়েছে তিরিশ নাম্বার অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল মার্কস হচ্ছে পাঁচ নাম্বার যদি এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে দশ নাম্বার কম্পিউটার নলেজ পনেরো নাম্বার এবং যে ইন্টারভিউ রয়েছে পনেরো নম্বর টোটাল একশোর উপর ভিত্তি করে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে অ্যাপলিক্যানস আর রিকোয়েস্টেড টু ভিজিট বি হেলথ ডট গভ ডট ইন এখানে ওখানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট যে সেকশনটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু এর যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করা যাবে অবশ্যই যে সিগনেচার এবং ফটোগ্রাফ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানে যেগুলো লাগে সেগুলো কিন্তু অবশ্যই যেভাবে সার্ভার ক্যাফেতে গিয়ে বা যারা পারবে তারা অবশ্যই কিন্তু করে নিতে পারবে নির্দিষ্ট ডেটের মধ্যে দেখো অর্থাৎ যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী উনিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে এবং লাস্ট ডেট হচ্ছে দেখো থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিজ থার্টিথ জানুয়ারি দু হাজার তেইশ এবং রেজিস্ট্রেশন করা যাবে দেখো আঠাশে জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে এবং যে অ্যাপ্লিকেশন ফি সেটা দেওয়া যাবে থার্টিথ জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি এবং যে ফুল সাবমিশন অফ ফর্মটা করা যাবে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ তো যাদের এই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে এবং পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবে এটা সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ